কোন কোন বিশ্ববিদ্যালয়ে এরকম সুবিধে আপনারা পাবেন, অর্থাৎ এই যে বিনামূল্যে পড়ার সুবিধে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো পড়াচ্ছে আমি সেটা সম্পর্কে একটু জানতে চাইবো আপনার কাছে। কটা ইউনিভার্সিটি রয়েছে জার্মানিতে? তিনটে ক্যাটাগরি অফ ইউনিভার্সিটিজ আছে। একটা হচ্ছে কনসোর্শিয়াম অফ 9 ইউনিভার্সিটিজ কল্ড দ্য TU9, যেমন TU বার্লিন, TU মিউনিখ, ইনগ্লোস্ট্যাড, এরকম করে 9টা টেকনিক্যাল ইউনিভার্সিটিজ আছে। এখানে সব জায়গাতেই স্টুডেন্টরা কিন্তু বিনা পয়সায় পড়তে পারে, মানে বিনামূল্যে পড়তে পারে। অনলি ইন দ্য স্টেট অফ বেভেরিয়া কিছু ইউনিভার্সিটিজ আছে যেখানে একটা টিউশন ফিজ হয়, বাট দ্যাট ইজ নট ভেরি মাচ। সেকেন্ড ক্যাটাগরি অফ ইউনিভার্সিটিজকে বলা হয় ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস, দ্য হকশুলেস। এবার এখানেও স্টুডেন্টরা বিনামূল্যে পড়তে পারে। থার্ড ক্যাটাগরি অফ ইউনিভার্সিটিজ হচ্ছে জার্মান স্টেট অ্যাক্রেডিটেড প্রাইভেট ইউনিভার্সিটিজ, এটা কিন্তু বিনামূল্যে হয় না, এখানে টিউশন ফিজ দিতে হয় যেমন বাকি দেশেও লাগে। আচ্ছা, মোটামুটি সবই সরকারি ইউনিভার্সিটিজে সরি এই অপরচুনিটিটা পাওয়া যায়। এই যে যে ইউনিভার্সিটিগুলোতে যে বিনামূল্যে পড়ার জন্য রয়েছে, ভারতীয়দের ক্ষেত্রে সুযোগটা কতটা? কারণ গোটা বিশ্ব থেকে প্রচুর স্টুডেন্ট যাচ্ছে, ভারতীয়দের ক্ষেত্রে স্কোপটা কতটা? স্কোপ তো আমার মনে হয় ভীষণ, কারণ ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড র্যাঙ্কড ইন সেন্ডিং স্টুডেন্টস টু জার্মানি। 2019 স্ট্যাটিস্টিক্সে আমরা দেখেছি ইন্ডিয়ান এম্বাসি থেকে 25,000-এরও বেশি স্টুডেন্ট কিন্তু জার্মানিতে পড়তে গেছে, আর এই ফিগারটা কিন্তু ইনক্রিজ করছে। তো ভারতীয়দের কাছে, এখন স্টুডেন্টদের কাছে এই ইনফরমেশন যখন এসে পৌঁছচ্ছে, তারা কিন্তু ওয়ার্ক করছে, তারা কিন্তু এই সিচুয়েশনটাকে ওয়ার্কআউট করার চেষ্টা করছে, যাতে ফ্রি এডুকেশনের বেনিফিটটা জার্মানিতে নিতে পারে। আর আমাদের কাছে এলেও অবভিয়াসলি উইল মেক ইউ সাকসেসফুল, 100% ভিসা সাকসেস গ্যারেন্টি উই ক্যান গিভ ইউ। আর হ্যাঁ, এটা তো এখন ইটস গোয়িং টু বি আ রাইজিং ট্রেন্ড, অনেক স্টুডেন্ট যাবে। তাদেরকে আসতে বলবেন, আপনাদের কাছে যখন একজন স্টুডেন্ট আসে, তারা কোন জায়গা থেকে শুরু করে, বাইরে যাওয়ার প্রসেসিংটা কীভাবে শুরু হয়? বাইরে যাওয়ার প্রসেসিংটা শুরু হওয়া উচিত অ্যাটলিস্ট 1 বছর আগে। ওকে, তো যেই স্টুডেন্ট এখন ক্লাস 11 আছে আর জার্মানি, US কোথাও যেতে চায়, তাদের কিন্তু 11 সময় থেকেই মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। তখন তাদের রাইট কাউন্সেলিংটা নিতে হবে, যাতে আমরা প্রপার ডিরেকশন দিতে পারি আর প্রিপেয়ার করতে পারি ফর দ্য আন্ডার গ্রাজুয়েট। যেসব স্টুডেন্টরা ব্যাচেলার্স অলরেডি করছে ইন্ডিয়ান ইউনিভার্সিটিজে, তাদেরকে কিন্তু অন্তত 5th আর 6th সেমেস্টারের মধ্যে চলে আসতে হবে আমাদের কাছে, তবেই তারা সাকসেস পাবে।